আসসালামু আলাইকুম। আজকে পাঁচটি জিনিস নিয়ে আপনাদের সামনে আমি কথা বলবো, লাইব্রেরি সায়েন্সের গুরুত্বপূর্ণ পাঁচটি বক্তব্য, যেটা ফাইভ লজ অব লাইব্রেরি সায়েন্স নামে পরিচিত। ভারতীয় গ্রন্থাগার বিজ্ঞানী আচার্য শিয়ালী রামামৃত রঙ্গনাথন, যিনি সংক্ষেপে এসআর রঙ্গনাথন নামে পরিচিত, 1931 সালে গ্রন্থাগারের যুগ উপযোগী ব্যবহারের জন্য গ্রন্থাগারের সামগ্রী, পাঠক, গ্রন্থাগার কর্মী প্রত্যেকের একটি কাজের একটি সমন্বিত একটি পরিবেশ তৈরি করার সুদূর প্রসারী লক্ষ্যে তিনি একটি মতামত পেশ করেছিলেন। এই মতামতটি তিনি পাঁচটি রূপে প্রদান করেছেন, যে পাঁচটি রূপ গ্রন্থাগার বিজ্ঞানে ফাইভ লজ অফ লাইব্রেরি সায়েন্স নামে পরিচিত, বা গ্রন্থাগার বিজ্ঞানের পঞ্চনীতি। আজকে যারা এই আলোচনা দেখছেন তাদেরকে একটি বিষয় আমি বিনীতভাবে আহ্বান জানাব, গ্রন্থাগার বিজ্ঞান অন্য সকল বিজ্ঞান, অন্য সকল যে সকল বিষয় রয়েছে ওই বিষয়গুলোর চাইতে গ্রন্থাগার বিজ্ঞান কোনো অংশেই তার গুরুত্ব, তার ব্যাপ্তি কম নয়। বরঞ্চ আমার দৃষ্টিভঙ্গিতে যতগুলো জ্ঞানের শাখা রয়েছে সকল শাখাকে সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে পরিচালনা করার জন্য গ্রন্থাগার বিজ্ঞান কাজ করে, এবং জ্ঞানের প্রত্যেকটা শাখাকে গ্রন্থাগার বিজ্ঞান সুন্দরভাবে পরিচালিত করে। বর্তমান সরকার গ্রন্থাগার বিজ্ঞানকে অনেক গুরুত্ব দিয়েছে। গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের প্রত্যেকের জানা থাকা দরকার। নিবন্ধন নিয়ে আমাদের যে হতাশা রয়েছে, আমরা নিবন্ধন নিয়ে হতাশ হব না, আমরা বিষয়ের উপরে দক্ষতা অর্জন করব এবং নিবন্ধনে উত্তীর্ণ হয়ে যোগ্যতার সাথে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা কাজ করব এবং আমরা আমাদের মেধার স্বাক্ষর সেখানে প্রতিফলন ঘটাব। গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞানের সাথে সংশ্লিষ্ট যারা আমার এই আলোচনা দেখছেন তাদেরকে আমি সবিনয় আহ্বান জানাব, গ্রন্থাগার বিজ্ঞানের পঞ্চনীতি আমাদের খুব সুন্দরভাবে মনে রাখতে হবে। আমি আমার অভিজ্ঞতায় দেখেছি যারা এক বছরের ডিপ্লোমা চূড়ান্ত পরীক্ষা দেওয়ার পরে ভাইবা বোর্ডে 50 নম্বরের ভাইবা পরীক্ষা দেওয়ার জন্য যখন ভাইবা বোর্ডে উপস্থিত হয়, অনেক শিক্ষার্থীকে আমি জিজ্ঞাসা করেছি যে ফাইভ লজ অব লাইব্রেরি সায়েন্স কি, আমরা অনেকেই আসলে বলতে পারিনি। এটা যেন না হয়। 1931 সালে ভারতীয় গ্রন্থাগার বিজ্ঞানী এসআর রঙ্গনাথন তিনি যুগ উপযোগী যে মতামতটি রেখেছেন তার প্রথমটা হলো বুকস আর ফর ইউজ, যে বই ব্যবহারের জন্য। লাইব্রেরিতে যত পুস্তক আসবে একজন লাইব্রেরিয়ান তিনি তার মেধা খাটিয়ে এমন সব বইয়ের সমাবেশ ঘটাবেন যাতে লাইব্রেরির প্রত্যেকটা বই ব্যবহার উপযোগী হয় এবং ব্যবহৃত হয়। এখানে তাকে উদার মনের দৃষ্টিভঙ্গি নিয়েই তাকে কাজ করতে হবে। গ্রন্থাগার বিজ্ঞানের দ্বিতীয় যে নীতিটি এসআর রঙ্গনাথন বলেছেন তা হলো এভরি রিডার হিজ হার বুক, যে প্রত্যেক পাঠক যার বই থাকবে। তাহলে লাইব্রেরিতে যে পাঠক আসে এই পাঠক বিভিন্ন বয়সের আসবে, বিভিন্ন পেশার আসবে, বিভিন্ন শ্রেণীর আসবে, এই পাঠকের জন্য বই থাকবে। এখন কোনো লাইব্রেরিয়ান যদি প্রতিবন্ধী পাঠককে পছন্দ না করেন তাহলে প্রতিবন্ধীদের জন্য কিন্তু এক ধরনের বই রয়েছে। কোনো লাইব্রেরিয়ান যদি শিশুদেরকে পছন্দ না করেন তাহলে শিশুদের বই তিনি সেখানে আনবেন না। অথবা কোনো লাইব্রেরিয়ান যদি বয়োবৃদ্ধদেরকে পছন্দ না করেন তাহলে লাইব্রেরিতে বয়োবৃদ্ধদের জন্য যে সকল পুস্তক রয়েছে সেগুলো তিনি সেখানে আনবেন না। তো একজন লাইব্রেরিয়ান উদার দৃষ্টিভঙ্গির আলোকে তার প্রত্যেক পাঠকের জন্য পুস্তক নির্বাচন করবেন। তারপরে যেটা রয়েছে এভরি বুকস ইটস রিডার, যে প্রত্যেক বই যার পাঠক থাকবে। এখানে যেমন বলা হয়েছে যে প্রত্যেক পাঠক তার বই থাকবে, ঠিক তার উল্টো দিকে যে প্রত্যেক বই তার পাঠক থাকবে। এখন আমার লাইব্রেরিটি যদি একাডেমিক লাইব্রেরি হয়
তাহলে সেখানে আমি বিজ্ঞান বিষয়ক, শুধু বিজ্ঞান বিষয়ক পুস্তক নিয়ে আসলে আমার লাইব্রেরির পাঠক সেখানে যাবে না। সেখানে যদি আমি কৃষি বিষয়ক পুস্তক নিয়ে আসি তাহলে সেখানে কোনো পাঠক যাবে না। আমার লাইব্রেরিতে যদি শুধুমাত্র আমি ফিকশান উপন্যাস গল্প এগুলোই রাখি, সেখানে যদি কোনো টেক্সট বই না রাখি, তাহলে একাডেমিক লাইব্রেরির শিক্ষার্থীদের চাহিদা পূরণ হবে না। একাডেমিক লাইব্রেরির শিক্ষার্থীদের দুটো জিনিস বেশি দরকার, সেটা হলো টেক্সট বুক এবং রেফারেন্স বুক। তাহলে এই বুকস আর ফর ইউজ, এভরি রিডার হিজ আর বুক, এভরি বুক ইটস রিডার, এটুকু আমরা বুঝলাম যে এখানে প্রত্যেকটা বই ব্যবহারের জন্য হবে, প্রত্যেক পাঠক তার বই থাকবে, প্রত্যেক বই তার পাঠক থাকবে। এবং এই তিনটা কাজের যদি একটি সমন্বয় হয় তাহলে একটা লাইব্রেরির পাঠ সামগ্রীর সর্বোচ্চ ব্যবহার হবে। এসআর রঙ্গনাথন চতুর্থ যে নীতিটি ঘোষণা করেছেন সেটি হলো সেভ দ্য টাইম অফ দ্য রিডার, যে পাঠকের সময় বাঁচাতে হবে। অর্থাৎ একজন পাঠক লাইব্রেরিতে এসে যাতে কম সময়ে দ্রুততার সাথে সেবা পেতে পারে সেই ব্যবস্থা লাইব্রেরিয়ান করে রাখবেন। ক্যাটালগ, ক্লাসিফিকেশন, কল নাম্বার, অন্যান্য যে সকল ফ্যাসিলিটিসগুলো রয়েছে, লাইব্রেরির প্রবেশদ্বারে জ্যাকেট পেজ প্রদর্শন, আরও অন্যান্য বিভিন্ন উপকরণ যেগুলো রয়েছে সেই উপকরণ প্রদর্শনের মাধ্যমে পাঠকের সময় বাঁচানো সম্ভব। এবং এটা করলে পরেই একটি লাইব্রেরির গুরুত্ব পাঠকের কাছে অনেক বেড়ে যাবে। যে উদ্দেশ্যে লাইব্রেরিটি প্রতিষ্ঠা করা হয়েছে সে উদ্দেশ্য সফলভাবে বাস্তবায়িত হবে। এসআর রঙ্গনাথন সর্বশেষ যে নীতিটি ঘোষণা করেছেন সেটি হলো লাইব্রেরি ইজ এ গ্রোয়িং অর্গানিজম, অর্থাৎ গ্রন্থাগার হলো একটি বর্ধিষ্ণু প্রতিষ্ঠান। অর্থাৎ লাইব্রেরিটি আজকে একটি কক্ষে 1000 পুস্তক নিয়ে, 5টা টেবিল নিয়ে, 2টো শেলফ নিয়ে শুরু করেছে, 2জন গ্রন্থাগার কর্মী নিয়ে লাইব্রেরি কার্যক্রম শুরু করা হয়েছে। কিন্তু ক্রমান্বয়ে যতই দিন যেতে থাকবে তত লাইব্রেরির সামগ্রী বাড়বে, লাইব্রেরির পরিধি বাড়বে, কক্ষ বাড়বে, আসবাবপত্র বাড়বে, লাইব্রেরির কর্মী বাড়বে এবং পাঠক বাড়বে। এটা ক্রমান্বয়ে ধীরে 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 সেটা একসময় বিখ্যাত হয়ে যাবে। তো এসআর রঙ্গনাথন গ্রন্থাগার বিজ্ঞানের যে 5টি নীতি 1931 সালে উনি উপস্থাপন করেছেন, গ্রন্থাগার বিজ্ঞানের এই নীতিগুলো 2031 সাল কাছাকাছি সময় এসে যাচ্ছে, প্রায় 100 বছর হয়ে যাওয়ার পরও লাইব্রেরি পরিচালনার ক্ষেত্রে এই 5টি নীতির এখনও পর্যন্ত গ্রহণযোগ্যতা কোনো অংশে কমে নাই। সুতরাং গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ডিপ্লোমা বিষয়ের যারা শিক্ষার্থী আমরা রয়েছি, আমাদেরকে এসআর রঙ্গনাথনের 5 Laws অব লাইব্রেরি সায়েন্স এটা মুখস্থ করে ফেলতে হবে এবং এর একটা সংক্ষিপ্ত ব্যাখ্যা, সংক্ষিপ্ত ধারণা আমাদেরকে মনে রাখতে হবে, যাতে করে যে কোনো প্রতিযোগিতায় যখন আমাদেরকে জিজ্ঞাসা করা হবে যে এসআর রঙ্গনাথনের 5 Laws অব লাইব্রেরি সায়েন্স কী, তখন যেন আমরা বলতে পারি 1 নম্বর বুকস আর ফর ইউজ, 2 নম্বর এভরি রিডার হিজ হার বুক, 3 নম্বর এভরি বুকস ইটস রিডার, 4 নম্বর সেভ দ্য টাইম অফ দ্য রিডার, এবং 5 নম্বর এ লাইব্রেরি ইজ এ গ্রোয়িং অর্গানিজম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আজকের এই সংক্ষিপ্ত আলোচনা আপনাদের অবশ্যই কাজে লাগবে। পরবর্তী কোনো আলোচনায় আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সে পর্যন্ত আমাদের সবাইকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।